সাথে এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের বাস স্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বকুল, ধন্যবাদ। আপনি জানেন যে রংপুর অঞ্চলের যেই জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু এই শীতের তীব্রতা বরাবরই কিন্তু বাড়ে, তেমনি করে ঠাকুরগাঁও কিন্তু শীতের যে তীব্রতা তা কিন্তু বিরাজ করছে। এবং এই শীত অনুভূত হওয়ার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু দিন দিন চরমে রূপ নিচ্ছে। আমরা লক্ষ্য করেছি যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, যারা ছিন্নমূল মানুষ আছে, এই মানুষগুলোর সবচেয়ে বেশি কিন্তু কষ্ট হয় এই শীতকালীন সময়ে। তেমনি করে হাসপাতালে যেই চাপ রোগীর সেই চাপটাও কিন্তু বেড়ে যায়। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম যে এই সময়টাতে আসলে কারা বেশি আক্রান্ত হয়, তারা যেই জিনিসটি বলছেন যে বিশেষ করে অসাবধানতার কারণে শিশুরা এবং বয়স্ক যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি রোগাক্রান্ত হয়। এবং যেই পরিমাণ হাসপাতালে রোগীর সংখ্যা থাকে স্বাভাবিক অবস্থায় তার চেয়ে কিন্তু 2 থেকে 3 গুণ রোগীর চাপ বেড়ে যায়। এই অবস্থায় চিকিৎসক এবং যারা সেবিকা রয়েছে তারাও কিন্তু এই সেবা দেওয়ার জন্য তাদের হিমশিম খেতে হয়। আমরা লক্ষ্য করেছি যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। সংসারের তাগিদে তারা বরাবরই শীত এবং গরম কোনোটা কোনো সময়ই কিন্তু তারা ঘরে বসে থাকতে পারে না, তারা ভোর থেকেই বের হয় কাজের সন্ধানে। এই অবস্থায় তারা ঘর থেকে বেরিয়েও দীর্ঘ সময় অপেক্ষা করে কর্মক্ষেত্রে তাদের প্রয়োজনে। তবে দেখা গেছে যে এই সময়ে সাধারণ যে শ্রমের যে আয় সেই আয়টা কিন্তু তাদের তেমনভাবে হয় না, তো এতে করে সংসারের চাকা ঘোরানো তাদের দুর্বিষহ হয়ে পড়ে। আমরা লক্ষ্য করছি যে গত সপ্তাহ জুড়েই এই শীতের তীব্রতা কিন্তু বেড়েছে, তবে গতকাল সূর্যের যে উষ্ণতা তা কিন্তু উষ্ণতা সারাদিনেই ছিল, সেই কারণে দিনের বেলা কিন্তু সেই উত্তাপ থাকায় দিনের বেলায় কিন্তু অনেকটাই তাপমাত্রা স্বাভাবিক হয়ে এসেছিলো এবং রাতেও কিন্তু তেমন একটা ঠান্ডা অনুভূত হয়নি। তবে আজকে সকাল থেকে আবারও আমরা যেটি যে জিনিসটি লক্ষ্য করছি ঘন কুয়াশা এবং হচ্ছে হিম যে বাতাস সেই হিম বাতাসের কারণে শীতের তীব্রতাটা আরও কিন্তু বেড়েছে। আমরা কথা বলেছিলাম যেহেতু ঠাকুরগাঁয়ে আবহাওয়া অফিস নেই সেই কারণে আমরা কথা বলেছি কৃষি বিভাগের সাথে, তারা বরাবরই কিন্তু এই তাপমাত্রা মেপে থাকেন। তো আমরা সকাল 6টায় কৃষি বিভাগ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেই বিষয়টি আমাকে জানিয়েছেন যে আজকে সকাল 6টায় তাপমাত্রা এ জেলায় রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থাতে যে শীতের যে কনকনে অনুভূত তা কিন্তু অনুভূত হচ্ছে, ফলে সাধারণ মানুষের চলাফেলায় কিন্তু অনেকটা স্থবিরতা নেমে এসেছে। আমরা কথা বলেছিলাম যারা এই সড়কে যানবাহন নিয়ে চলাচল করে শ্রমিক যারা ড্রাইভার তাদের সাথে, তারা যেই বিষয়টি আমাকে জানিয়েছেন যে এই অবস্থাতে যানবাহন চালানো কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় তাদের। কারণ হচ্ছে রাস্তায় গাড়ি চলাচলের সময় তাদের যে কিছু দূর এবং চলাচল করতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে বাধার সৃষ্টি হয়, এতে করে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু তাদের বরাবরই থেকে যায়। তারপরেও কিন্তু জীবিকার তাগিদে এবং যারা গন্তব্যে পৌঁছায় যাত্রীরা তাদেরকে যেন ভালোভাবে পৌঁছাতে পারে সেই সাবধানতার সাথে কিন্তু তারা গাড়ি চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি যে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা কিন্তু প্রতিষ্ঠানগুলো তেমনভাবে খুলছে না আগের মতো। তো তাদের সাথে আমরা কথা বলে যে জিনিসটা জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘন কুয়াশা এবং শীত সেই কারণে কিন্তু তেমন বেচাকেনাও হয় না, সেই কারণে দীর্ঘক্ষণ পর তারা কিন্তু দোকানপাটগুলো খুলছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে।
ঠাকুরগাঁওয়ের বাসস্ট্যান্ড এলাকা থেকে শীতার্ত মানুষের সর্বশেষ জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল।